আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি শেয়ার করব বিশেষ করে কলিং বিষয়ে। বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া আসতে যাচ্ছেন, তো অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে ভাইয়া, কলিং বিষয়ে মালয়েশিয়া আসব তো কয়টা ভিসা পাবো বা কত বছর থাকতে পারবো, এ বিষয়ে আপনি কিছু জানান। তো আসলে অনেকেই যে কমেন্টগুলো করেন আমার হোয়াটসঅ্যাপে বা ভিডিওর নিচে কমেন্টগুলো করেন, তো তাদের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটি আপলোড করা হয়েছে। তো ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায় আর তখনই দেখে নিতে পারেন আমার এই চ্যানেলের ভিডিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশে যারা অধীর আগ্রহ অপেক্ষায় আছেন কলিং বিষয়ে মালয়েশিয়া আসবেন, প্রথমত আমি আপনাদেরকে এখন শেয়ার করতেছি মালয়েশিয়া আগামী নভেম্বরে নির্বাচন হতে যাচ্ছে। তো নির্বাচনের যে সরকার পরিবর্তন সেটা, এ বিষয়ে কিন্তু আমি কিছু কথাবার্তা বলেছিলাম। তো কলিং বিষয়ের উপর প্রভাব পড়বে কি না, আসলে কলিং বিষয়ের উপর তেমন প্রভাব পড়বে না, কারণ মালয়েশিয়ায় কিন্তু বর্তমানে শ্রমিকের খুব চাহিদা রয়েছে, তো এই জন্য কলিং বিষয়ের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। তো এখন মেন কথা হচ্ছে যারা কলিং বিষয়ে মালয়েশিয়া আসতে চাচ্ছেন তারা কত বছর থাকতে পারবেন। এখন আপনি যেদিন ফ্লাইট করবেন সেদিন আপনার এজেন্সি, আপনি যে এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সি আপনাকে কন্ট্রাক্ট ফর্মে সাইন করাবে, সেখানে বিস্তারিত অনেক কিছু লেখা আছে। প্রথমত কন্ট্রাক্ট থাকে সাধারণত একটা কোম্পানির সাথে 3 বছর। এখন 3 বছরের মধ্যে কিন্তু আপনি ছুটিতে দেশে যেতে পারবেন না, এটা কিন্তু কন্ট্রাক্ট ফর্মে লেখা থাকে। তো অনেকেই আছে বিভিন্ন কাগজপত্র শো করে, কিন্তু বিপদাপদ হলে শো করে তারপরে কিন্তু দেশে যেতে পারে 3 বছরের মধ্যে ছুটিতে, কিন্তু 3 বছরের আগে কোনো ছুটি দেওয়া হয় না সাধারণত। এটা কিন্তু আপনার যারা সাইন করবেন কন্ট্রাক্ট ফর্মে সেখানে কিন্তু বিস্তারিত লেখা থাকে। এখন মেন কথা হচ্ছে যে কত বছর আপনি থাকতে পারবেন। তো অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে যে মাত্র 3 বছর, না, আপনি কলিং বিষয়ে আসতে 10 বছর থাকতে পারবেন। মালয়েশিয়ার সরকারের নিয়ম অনুসারে 10 বছর থাকতে পারবেন। এখানেও কিন্তু কথা আছে যে আপনি যে 10 বছর থাকতে পারবেন এমনও কোনো গ্যারান্টি নেই। এর প্রধান কারণ হচ্ছে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির উপর নির্ভর করে, আপনি যদি তাদের প্রতি আপনার যে কাজকর্ম অ্যাবিলিটি, আপনার আচার আচরণ যদি ভালো থাকে, আপনি যদি কোনো কোম্পানির সাথে কোনো রকম কোনো দুর্ব্যবহার বা কোনো প্রকার অপরাধমূলক কাজে জড়িত না থাকেন, তাহলে আপনি 10 বছর থাকতে পারবেন এবং কোম্পানি চাইলে আপনাকে বিষয়ের প্রতি বছর রিনিউ করাবে 10 বছর পর্যন্ত। এখন কথা হচ্ছে আপনারা অনেকেই আসেন এখানে, এসে আসার পরে আপনারা শ্রমিকের সাথে একত্রিত হয়ে যে সমস্যাগুলো, অনেকেই আসেন আন্দোলন করেন বা অনেকেই আসেন তাদের যে চাহিদাগুলো সেগুলো কোম্পানি দিচ্ছে না, সে অনুসারে অনেকে একজোট হয়ে তারা আন্দোলন করে। তো এরকম যদি আপনারা করেন তাহলে আপনারা কিন্তু আর 10 বছর থাকতে পারবেন না। বিগত দিনগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে আমি এভাবে বলতেছি যে যারা এরকম আন্দোলনে শরিক হয়েছিল তাদেরকে কিন্তু কোম্পানি দেশে পাঠিয়ে দিয়েছে, তাদের 3 বছরও না, 6 বছরও না, 5 বছরও না। সমস্যা হলেই কিন্তু আপনার প্রতি তারা যদি কোনো অসন্তুষ্ট থাকে তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে, অথবা যদি আপনি কোনো অপরাধমূলক কাজে জড়িত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানকার আইন অনুসারে কিন্তু আপনার উপর ব্যবস্থা নেবে। তো মালয়েশিয়ায় যারা আসবেন সবাই সুনামের সহিত কাজকর্ম করবেন এবং যেন আপনি যে টাকা পয়সা অর্থ ব্যয় করে এখানে আসতেছেন সেই দিক বিবেচনা করে, আপনার ফ্যামিলির দিক বিবেচনা করে আপনি এখানে যেন 10 বছর থাকতে পারেন সেই ব্যবস্থাই সেই মোতাবেক আপনি চলাফেরা করবেন। তো বর্তমানে কলিং বিষয়ের যে লোক আসতেছে, আপনারা অনেকেই হয়তো আমার কাছ থেকে জানতে চান যে ভাইয়া, কলিং বিষয়ে এখন বর্তমানে কোন বিষয়ে আসলে ভালো হয়। আমি এই বিষয়ে কিন্তু বিস্তারিত অনেক আপলোড দিয়েছি, ভিডিও আপলোড দিয়েছি, আপনারা হয়তো অনেকেই দেখেন না, আর আমিও তেমন একটা বেশি আসতে পারি না ব্যস্ততার কারণে। তো কলিং বিষয়ে এখানে আসবেন, আসার পরে আপনার যে কাজকর্ম, আপনার কোন কাজের অভিজ্ঞতা, আপনি কী কাজের উপর আসতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। যেমন কনস্ট্রাকশন সাইডে যে কাজকর্মগুলো, আপনার রঙের সাইড আছে, ইলেকট্রিক সাইড আছে, ওয়্যারের সাইড আছে, টাইলসের সাইড আছে, আপনার ইট গাঁথা সাইড আছে, প্লাস্টার করার সাইড আছে, পাইলিংয়ের সাইড আছে, আপনার ছাদে যে রড
রডের যে কাজকর্মগুলো, পাইলিংয়ে যে রডের কাজকর্মগুলো, এই সাইটগুলো আছে। তো এক এক সাইট এক এক রকম আছে, এবং ফ্যাক্টরির বিভিন্ন কোয়ালিটির কাজকর্ম আছে। যারা ফ্যাক্টরিতে আসতে চাচ্ছেন, প্রোডাকশনে যে কাজকর্মগুলো এবং প্যাকিং লাইনে যে কাজকর্মগুলো, কিউসি কিউএ, এটা আপনারা এখানে আসার পরে আপনাকে সেই অনুসারে কিন্তু সিলেক্ট করবে। তো আরেকটি বিষয় আমি শেয়ার করি, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেকেই আছে মালয়েশিয়া থেকে গেছেন, বাংলাদেশে চলে গেছেন, তো তারা হয়তো কোনো বয়স বা জন্ম তারিখ বা নামের বানান বা বাবার নাম, বিভিন্ন ধরনের যে টুকিটাকি সমস্যাগুলো আপনারা হয়তো বাংলাদেশে গিয়ে আবার নতুন করে এই সংশোধনগুলো করতেছেন, এক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। যদি আপনি মালয়েশিয়া আবার পুনরায় প্রবেশ করতে চান কলিং ভিসায়, আপনার যে রেকর্ড রয়েছে সেটা কিন্তু আপনার পুরনো পাসপোর্ট হিসেবে রয়েছে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনে। এখন মনে করেন আপনার বয়স ধরেন 45 বছর শেষ হয়ে গেছে, আপনি বাংলাদেশে গিয়ে সংশোধন করেছেন পাসপোর্টে, আপনার বয়স কমিয়েছেন, মনে করেন 38 দিয়েছেন বা 40 বছর বয়স দিয়েছেন, তো এক্ষেত্রে আপনি যখন আসবেন মালয়েশিয়া আসবেন এই নতুন কলিং ভিসায়, তখন ইমিগ্রেশন যখন আপনি ক্রসিং করবেন, ইমিগ্রেশন কাউন্টার যখন আপনার ফিঙ্গারিং শো করবে, আপনার পুরানো রেকর্ড সব চলে আসবে, তখন আপনি কী করবেন, আপনাকে কিন্তু আর মালয়েশিয়া প্রবেশ করতে দিবে না, যেহেতু আপনার বয়সের সাথে মিল নেই। আপনার এখানে যে রেকর্ড ছিল আপনার নতুন পাসপোর্টের যে রেকর্ড, সেটার সাথে মিল না থাকার কারণে আপনাকে ফিরতি পাঠানো হবে। আপনি যে বিমানে আসছেন সেটা হয়তো বা অন্য কোনো বিমানে আপনাকে পাঠিয়ে দিবে আপনার বাংলাদেশে। তো নামের বানান, বয়স সংশোধন এগুলো যারা করবেন তারা একটু সতর্ক থাকবেন। সবার ক্ষেত্রে না, যারা মালয়েশিয়ায় থেকে গেছেন, শুধুমাত্র মালয়েশিয়ায় যারা থেকে গেছেন তারা প্রত্যেকেই কিন্তু ইমিগ্রেশনের রেকর্ড রয়েছে। আপনি মনে করতে পারেন যে এটা তো পুরানো পাসপোর্টের রেকর্ড থাকবে, নতুন পাসপোর্টের কি রেকর্ড থাকবে? অবশ্যই, আপনি যখন ফিঙ্গার করবেন এই ফিঙ্গারে কিন্তু আপনার সমস্ত রেকর্ড, পুরান রেকর্ডে কিন্তু চলে আসবে। তো নতুন পাসপোর্ট শো করবেন সেখানে, আর পুরান যে রেকর্ড মিল না থাকার কারণে কিন্তু আপনি মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না, আপনাকে রিটার্ন পাঠিয়ে দিবে। তো আপনি যেই এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সি হয়তো আপনার এই বিষয়ে তারা জানবে না। অনেকেই আছে যে মালয়েশিয়া থেকে গেছে, বিস্তারিত এজেন্সির সাথে যোগাযোগ করে না বা বলে না, গোপনীয়তা রাখে। তো এজেন্সি যখন এই মালয়েশিয়া পাঠায় তখন নিজের সমস্যার কারণে কিন্তু বাংলাদেশে যখন ফেরত যায় তখন যার মাধ্যমে আসছে তাকে গিয়ে চাপ প্রয়োগ করে, আসলে কিন্তু এটা নয়। আপনারও তো নিজের কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে আপনাকে রিটার্ন পাঠিয়েছে, এর জন্য দায়ভার তো এজেন্সি বা আপনি যার মাধ্যমে আসছেন সে তো নিতে পারে না, এর জন্য দায়ভার আপনি নিজেই। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, যেন আপনি মালয়েশিয়া থেকে গেছেন, সংশোধন করছেন সব কিছু, মালয়েশিয়া প্রবেশ করবেন, এর জন্য আমি মনে করি আপনি এখানে আর না আসাই ভালো, কারণ আপনি প্রবেশ করতে পারবেন না। আর বিস্তারিত যদি আপনি মনে করেন শেয়ার করেন এজেন্সির সাথে, আর বিস্তারিত যদি আপনি শেয়ার করেন এজেন্সির সাথে, তারা হয়তো আপনাকে কোনো ভালো পরামর্শ দিবে যে কীভাবে কী করা যায়। তো আশা করি মালয়েশিয়া যারা থেকে গেছেন, যারা আসতে যাচ্ছেন আবার নতুন করে এই সংশোধন করেছেন, তারা সমস্ত কিছু শেয়ার করবেন, আপনি যার মাধ্যমে আসবেন, যে এজেন্সির মাধ্যমে আসবেন তার সাথে শেয়ার করবেন, তাহলে কিন্তু তারা হয়তো একটা ভালো পরামর্শ দিবে। অনেকেই আছে গোপন রাখে, আশা করি গোপন রাখবেন না, তাহলে আপনি সমস্যা পড়বেন, কারণ এত টাকা পয়সা খরচ করে আপনি আসবেন, সে টাকা পয়সা ক্ষয়ক্ষতি যে হবে বা আপনি যে একটা ক্ষতির সম্মুখীন হবেন সেটা তো আর এজেন্সি নেবে না, এটার জন্য দায়ী আপনি। তো আশা করি আজকে যে বিষয়গুলো শেয়ার করেছি বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, এবং কথাগুলো যদি ভালো লাগে আপনি আপনার যে সকল বন্ধুবান্ধব আছে তাদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।